তৃণমূল কথা বলবো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, হ্যাঁ তাদের জেতানোর কথা বলবো, তারা জিতবেন, মানুষ ভোট দেবেন। আরে উঠে যাচ্ছে দাদা, সুকান্ত মজুমদার বলেছে ইউপিএ ভোটের পর যারা কয়লা চুরি, গরু চুরি, বালি চুরির টাকা খেয়েছে বা সিবিআই এর আদর খাবে, কি বলবেন? সুকান্ত মজুমদার উনি অধ্যাপনা থেকে এসছেন, জয়প্রকাশ মজুমদার আর রিতেশ তেওয়ারিরা বলেছেন উনি অপরিণত, সবে হয়েছেন, সবে এসছেন, রাজনীতিটা এখনো বোঝেন না। আমি ওনাকে সাজেস্ট করছি আগামী 3 বছর উনি হরলিক্স খান, একটু বড় হয়ে উঠুন, বাংলাটা দেখুন, বাংলার জেলাগুলো ওনার দলের আদি বিজেপি কারা সেগুলো একটু চিনুন, নিজের দলে ওনার কি কি শত্রু মিত্র সেগুলো চিনুন, বড়দের ব্যাপার নিয়ে 3 বছর বাদে কথা বলুন। দাদা আজকে অর্জুন সিং বলছে যে শাসক দলের 3টে বাদর ভোট করাচ্ছে, পুলিশ, গুন্ডা আর হচ্ছে রাজ্যের নির্বাচন কমিশন, কি বলবেন? কোনো কিছুই বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যে অর্জুন সিং 2 দিন বাদে তৃণমূলে ফেলার জন্য অ্যাপ্লিকেশন দেবেন, সে এখন তৃণমূলে নজর কাড়ার জন্য বড় বড় কথা বলছে, ওর বিরুদ্ধে আমি এখন কি কথা বলতে যাই? দাদা মুকুল রায় সম্পর্কে আপনি বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে কাঁচরাপাড়ায় 6 নম্বর ওয়ার্ডে তার পুত্রই প্রার্থী, কি বলবেন এ বিষয়ে? না না, শুভ্রাংশু প্রার্থী হচ্ছে, আরে শুভ্রাংশু তাকে আমি ছোট থেকে চিনি, তো দলের প্রার্থী, আমি তো বলছি দলের সিম্বল যতগুলি আছে, যতজন প্রার্থী আছেন, আমি তো সবার পক্ষে দাঁড়িয়েই ভোট চাইতে এসেছি, বলে সেখানে আলাদা করে আর বলার কি আছে? দলের বাইরে গেলে গাদ্দার হয়ে যায়, দলের ভিতরে গেলে তারা ভালো হয়ে যাচ্ছে, এটা আমার কি প্রশ্ন? কেন, এটা কি খারাপ জিনিস আছে? আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে আপনি তাকে বিশ্বাসঘাতক বলবেন, আর যদি কেউ বলে না আমি ভুল করেছিলাম আপনার হয়ে কথা বলে, আপনি কি তাকে আর বিশ্বাসঘাতক তখন বলবেন? তখন তো আপনার উল্টো পার্টি তাকে বিশ্বাসঘাতক বলবে। দাদা যোগদানের প্রথম এই শুভ্রাংশু কোনো মঞ্চে যাচ্ছে? না, যে রাজনীতি করে, ও ইয়াং ছেলে রাজনীতি করে, সে তো যাবেই, তো স্বাভাবিক ব্যাপার, সে তৃণমূল কংগ্রেসে আছে, তাকে প্রার্থী করা হয়েছে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার, সে যাবে। আমি তো বিজপুরের আগের বিধানসভা নির্বাচনের আগে এখানেই তো প্রার্থী করে গেছি, এই সভা করে গেছি শুভদের সমর্থনে, তো শুভ জিতেছেন, মানুষ সিম্বলকে জেতাচ্ছেন, আর শুভ দুর্দিনের কর্মী, তারপরেও মানুষ যদি দেখেন যে পুরনো যদি কেউ গিয়ে থাকেন, আর আমি এখনও বিশ্বাস করি শুভ্রাংশু যে খুব নিজের ইচ্ছায় গেছিলো তা না, তার পারিবারিক কম্পালশন থেকে হয়তো যেতে হয়েছে, আমি বলতে পারবো না, কিন্তু যখন নেত্রী নিয়েছেন জোড়া ফুল চিহ্নে প্রার্থী হয়েছে, আমি কেন সেই জায়গাটা, তো সে দলের প্রার্থী। কিন্তু মুকুল রায় তো তৃণমূলে এসেছিলেন, কিন্তু পরে তো প্রমাণিত হয়েছে তিনি বিজেপিতে রয়েছেন। একটা কথা বলি, তৃণমূলের ভেতরের না যা যা বিষয়, যারা যারা এই বিষয়টা দল থেকে অরণ্য ভবনে, কি বলবেন, দলের কোনো এফেক্ট পড়বে বলে মনে হয়? কোনো এফেক্টই পড়বে না, আমাদের পরিষ্কার কথা, কোনো তৃণমূল কংগ্রেসে যারা প্রার্থী হতে চান তার মধ্যে কোনো অন্যায় নেই, দল করেছেন প্রার্থী হতে চাইবেন, আর দল মানুষ ভালোবাসছে, ফলে এটা তো গণতন্ত্রের প্রমাণ, প্রাণের প্রমাণ, কিন্তু দল তো একজনের বেশি একটা ওয়ার্ডে কাউকে দিতে পারবে না, ফলে একজন দিয়েছে এবং আমরা আবেদন করেছি তারা দলের পক্ষে কাজ করুন, অনেকেই করছেন, যদি এখনও কেউ না করে থাকেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু পাশাপাশি আমরা এটাও বলে দিচ্ছি যদি এর পরেও কেউ সিদ্ধান্ত বদল করেন এবং দলের প্রার্থীর হয়ে বিবৃতি দিয়ে দলের মূল স্রোতে কাজ করেন, তাহলে দল পুনর্বিবেচনা করবে, বাইরে গিয়ে কী হবে মুছে যাবে।